রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হবে আগামী 27 ডিসেম্বর জানিয়েছেন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নির্বাচন ভবনে বসে ইসির নবম সভা। আলোচনায় ছিল রংপুর সিটি নির্বাচন আর স্থানীয় সরকার পর্যায়ের বেশ কিছু নির্বাচন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কমিশন সভায় যোগদান নতুন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে মিডিয়া সেন্টারে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানতে চাওয়া হয় নির্বাচনের ডামাডোলের বাস্তবতায় সামনের দিনগুলো কতটা চ্যালেঞ্জের। সচিবের সাফ জবাব, সরকারি দায়িত্ব পালন করবেন আইন মেনেই। সরকার ব্যবস্থায় বাংলাদেশের প্রত্যেকটি দল, প্রত্যেক ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই নির্বাচন কমিশনের প্রত্যাশা। আইনগতভাবে সকল কিছু প্রস্তুত থাকবে। এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তারিখ 27 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে কমিশন সভায়। 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং ভোট কেন্দ্রের সময় পর্যবেক্ষণের জন্য সিসিটিভি থাকবে। সোমবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল 8:30 চলবে বিকেল 4:30 পর্যন্ত। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।